আমার ফকির ভাই হাত তিরে কয়ালুর গুটা বাক্সুরে কয়ালমারি আহা শালার হার গিলারে কে শিকাইলো মাতবুড়ি ওরে হাত তিরে কয়ালুর গুটা বাক্সুরে কয়ালমারি যাহা কিছু জিজ্ঞেস করেছিলাম ওনারে ঠাই আশা করি মনের মতন আমার হয় নাই মনে ছিল আশা উনি করবে মনের আশা বাসনা করল না বাজান পিপাসানা একথা সভাতে জানাই উনি সর্বপ্রথম উঠা কইছে একটা ধুইয়া কি জানি ধুইয়া কইছে করতে করতে এমন করছে কুইয়া উইরা গেছে সালের শুনে ভিটিয়ে গেছে তার রুয়ে হাত দিয়ে কই আলুর গুটা বাক্স রে কই আলমারি হার গিলা রেখে শিখাইছে মাতুরি হ্যাঁ যে পাঠা বাবা আপনাকে দেশে পাঠা নাই ছাগলের পাঠা নাই আছে আমাকে দেশে বাবা আছে একটা পীরের মাহফিলে যদি ওই একটা ছাগলের পাঠা এসে যদি বাবা খালি হুকুর হুকুর জিকির করে ওই পীরের গলায় থেকে ফুলের মালাটা যদি ওই পাঠার গলায় দেওয়া হয় তাহলে কি সাধু গো তাকে সাধু কখনই বলে না যে পাঠা সে পাঠাই থাকে যে ফুল সে ফুলেই থাকে যে যেভাবে কর্ম করছে বলছি না যে ফুলের কর্ম করছে তার দেহ তরি ফুল পবিত্রই আছে গুরু একটা মল্লে পরে আবার শুকুনুরে ঝাঁকে ঝাঁকে ওরে কি দুইনি কয় শুইয়া দিলে শুকুনে চালাই বাই গাড়ি এক বাবাজি ঘরের বিবি কেটে কে বলতেছে উনি আবার কিছু কিছু গুরুর ব্যবসা করে রাত পশালিয়া বড় যে কুকারবারের বাজার আছে না শুক্রবার বাজার তো গুরু বাসর যেটি ছিল এক এক করে সকলে কিছু বেছে কিনে সাফ করছে ভালো মাত্র একটা গুড়ি আছে সে গুরুটা কি জানে গাই গুরু সবে যদি খালি কথাই কন কেরা শুনবে তাই কন আজকে যেটা জ্বালাই পড়ছি বাজান আমার জীবনে এমন করে কষ্ট করে গান গাই নাই যদিও আমার গলা ভাঙা আমি এই এইভাবে আমি আরো 7 দিন গান গাইতে পারবো তবে আজকে ক্ষমতা ঠিক একদম শেষ করে থেকেছি তোর ঘরের স্ত্রী বলতেছে কে স্বামী আপনি টাকা চান আমার গুরু কিনতে হবে রেজ পশাইলে কোকরবারের বাজার আগে টাকা পয়সা গুছাইয়া রাখো সকালবেলা কখন যাবো তুমি খবরই জানবা না বলতেছে শোকেসের চাবি কি আমার কাছে না তোমার কাছে আমার তো মনে নাই কই দেখো গা ওই শোকেসের মধ্যে একটা বাক্স আছে বাক্সের উপরে একটা চাবি আছে ওই চাবিটা নিয়ে টাকা পয়সা বের করে তুমি নিয়ে যাও গা তোমার মাত বেরিয়ে আমি করতে পারবো না তারপরে উনাই পরিবার বাজারে যেতে দিব না তা উনি মাতাপুরি করে যাইব টাকা 70,000 নিয়ে উনি বাজারে গেছে বাজারে থেকে আইসা মস্ত বড় একটা বলদ নিয়ে আসছে 70,000 টাকা দিয়ে সন্ধ্যে সন্ধ্যে যখন বাসায় আসলো আসার পরে বিবিকে বলল 70,000 টাকা দেয়া বলদ নিয়ে আসছি এটার একটু বরণ করো আগে কর মাছ আছি রে বাবা গরু বাছুর কিনলে পরে একটু ফরমালা আছে আপনার কাছে নাকি এই যুগে কিন্তু নাই সেই যুগে ছিল আর যারা মানবার তারা মানে মানামানি হয়েছে আসল উদ্দেশ্য তো যাই হোক যখন সেই গরুটা ওই রকম যত্ন জোগাল করে যখন গুয়াল ঘরে দিল বাঁধিয়া কিছু কিছু বাবা এবং সকালবেলা উঠতে আলসি করে যারা সংসারিক মা মানুষ তারা সকালে উঠে
ওটে গুরু বাসর বের করে সকাস কাম গরা সারে গলে ঘরের দরজা তখন খোসাইছে যে দেখে গাই গুরু দাঁড়িয়ে আছে আর বলদ 70,000 টাকা দিয়ে কিনে নিছে ওটা মইরা হিট কেনে গইছে হ্যাঁ একদম শক্ত হইছে এমন শক্ত হইছে না 60 জনটাই না কিছু করতে পারে না ইতিমধ্যেই উনি মনে মনে রাগ আমি বাজারে যেতে দেব না উনি মাথা বুড়ি করে গেল টাকা 70,000 নিয়ে আমাকে একদম অব্বাই ফেলে দিল দেখি বলতেছে স্বামী আপনি উঠেন বলে কি হইছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই বলে কি ও টাকা যে 70,000 নিয়ে গেলেন টাকা কি মরা ছিল না তাজা ছিল কই হ্যাঁ এ তুমি কি বলছো টাকা পয়সা কোনদিন মরা থাকে নাকি টাকা তো তাজাই থাকে টাকা যদি মরা থাকতো আমি কি অত বড় একটি বলদ কিনে আনতে পারতাম সম্ভব হইতো না যদি 2,000-5,000 টাকার নকল বাইর হইতো মানুষে বাইন্দার লগে লগে বহুরি থানে ঢুকাইতো আমি তো অরিজিনাল টাকা দিয়ে আনছি কই তাহলে আপনি উঠেন উঠে যখন দেখছে গোল ঘরের দরে যাই গিয়ে গুরু তো মরে শীত কেনা গিয়েছে ইতিমধ্যে বাবা ধান্দাবাজি হয়ে গেল ধান্দা খেয়ে গেল পাড়ায় একটি মাতাব্বর ছিল তাকে বলা হলো উনি সারা গ্রামের মানুষ ঢোল পিটিয়ে দিল তোমরা যে যেখানেই আসো অতি শিগগিরে অমুকের বাসায় তুমি আসো মানুষ আসছে মানুষ ভাবছে মানুষ মারা গেছে হ্যাঁ যে মানুষ টানুষ মরে নাই গরু একটা মরে নিচ্ছে সবে থেকে কাঁচা বাস কাইটে গরুর হাত পাও বাইধে ওই কাঁধে করে চারজনে ধইরা যখন নিল নদীর ধারে তাই বলি আপনাদের ঠাই একটু লক্ষ্য করা চাই ওই কাছারের উপরে খাড়াইয়া যখন গরু মরা মরা গরু যখন দিল ফেলিয়া বাবা আমার জীবনে আমি সুগুণ দেখি নাই সেদিন যখন গরু মরা ফালিয়ে দিয়ে আসলো ইতিমধ্যে সুগুণের দল যে বাবা কোন জায়গায় ছিল আয়সা কি করলো মরা গরুর উপরে বসে বসে এই মারিপত বাই করা আরম্ভ করলো মারিপত আবার কোনটা জানেন ওই যে গরুর ভিতরে পেছনে গেছে নাকি যেন থাকে এরা ভালো কেরা জানে আমরা ওখানে জানি না শুনি তাই কই আরে গরু একটা মল্লে পরে আবার শুকুন উড়ে ঝাঁকে ঝাঁকে গিদিনি কই শুইয়া দিলে শুকুনে চালাই বাই গাড়ি আমার বিপক্ষের যিনি সরকার উনি যে বাবা শুকুন হয়ে আজকে বাইক গেড়ে চালাইতে পারলো আমি জীবনে এইটা বিশ্বাস করছিলাম না কল্পনাই করতে পারছিলাম না তো শুধু বাইক গাড়ি কেন উনি যে শূন্য চাকা ড্রাম্পার গাড়ি চালাইতে পারে তা কি জানেন ওনার কাছে যাই না নিয়ে আরে গুরু আবার শুকুন উড়ে ঝাঁকে ঝাঁকে গিদুনি কই শুইয়া দিলে শুকুনে চালাই বাইক গাড়ি ওরে তোমার মতনই বুকা সরকার রাস্তারে কৌরেল গাড়ি তোমার মতনই বুকা সরকার রাস্তারে কৌরেল গাড়ি হার গিলা রে কে শিকাই ওরে 1360 কালে তিন পয়সার সেই লবণ কিনে আগে তো শুনছি ফকির লবণের করছো পাইকারি পরে 1360 কালে তিন পয়সার সেই লবণ কিনে আগে তো শুনছি ভাই গো লবণের করছো পাইকারি তুমি হয়েছো লবণ ছাড়া ও হাই হাই তুমি হয়েছো লবণ ছাড়া আমার গুদাম আছে ভরা তুমি হয়েছো লবণ ছাড়া আমার গুদাম আছে ভরা কোনোদিন দেখি নাই তাই আমেনার গুদাম হয়ে গেল কাজেই বলছি আমি সবার কাছে ধৈর্য ধরে দাদাই একটু থাকেন না বসিয়ে আমি যে ভাবেতে কথাই আমি কইরাছি জিজ্ঞাসা যেমন করে বাবা জিজ্ঞাস করছিলাম যদি খালি বাবা বিচ্ছাদের ঠেকা হইতো না জবাবটি খালি দিতে পারলে জবাবে তো বিচ্ছাদ হয়ে যাবে হ্যাঁ আপনার আলাদা করে জুলিতে করে বিচ্ছাদ গা লাগে
আমার আয়শা পাখি তুমি তুই আমার আসরটা নষ্ট করছো বলে কে কত তুমি বিচ্ছেদ নিলে কোন জগতে দেখছেন প্রথম আসর হওয়ার পরে দ্বিতীয় আসরে বিচ্ছেদ হবেই বিচ্ছেদ নিবে তাই না এটা অরিজিনাল নিয়ম তুমি তো মানে সেই কলাপুরাটা ধরছো তো বাবাজি একটু ধৈর্য ধরে বসে থাকবেন আরেকটি কথা বাবা কবি গান শ্রবণ করতে আসলে কবি গানকে শুনতে আসলে যা বিচারক যারা গায় তারা হয়েছে ভুতুর যারা শুনে তারা হয়েছে সুতুর যদি সুতুর না হয় তোমার সভাপতি সাহেব কোনটা পেশ কেটে বাইরে গেত গা খবরই জানতেন না হ্যাঁ তো যাই হোক কবি গান আসলে শুনতে হইলে বাবা দুইটা জিনিস বাসায় থেকে নিয়ে আসতে হয় দুইটা জিনিস কি জানেন একটা হয়েছে সময় একটা হয়েছে ধৈর্য যার কাছে ধৈর্য নাই তার কাছে কোনো জ্ঞানের আলো নাই যার কাছে সময় নাই তার কাছে আখিরাতে যাবে এই পার থেকে কোনো কিছু নিতেই পারবো না কারণ আমার সময়ই নাই কি নিব তো যা হোক এখন ওরে এখন আমি তোমার কাছে বলতে চাই গো আমি বলবো গো খুলিয়া ওরে ওরে চোদ্দ সাজদা কেন হইল আমি দিব গো বুঝাইয়া শুনো তুমি বসিয়া বসিয়া পর্যন্ত কোরআনের মধ্যে ৩০টি অক্ষর আছে তাই না এটা আমার শরীয়তের বিষয় আমার মোল্লা ভাই কটা আসল কোনে গেল আসেন বহেন এনে বহেন আলাপে থেকে ইয়া পর্যন্ত ৩০টাই অক্ষর আছে আমার শরীয়তের মধ্যে আবার শোনো শোন শুনি প্রিয় মুর্শিদের মুখে এই মানব দেহে ৪০ অক্ষর আছে তেলে বাবা আমার আলিপে থেকে ইয়া পর্যন্ত ৩০ অক্ষর থাকলে বাবা সেখানে উদ্ধারও প্রয়োজন পড়ে তাই না তেলে সর্বমোট ৩০টা অক্ষরের মধ্যে বাবা সর্বমোট নুত্তা কথা আপনি তো একটা আলেম বাসতে তাহলে বাকি থাকলো কয়টা আটটা নুত্তা নাই তাহলে আটটার নুত্তা গুনি গেল কোন জায়গায় বিচার করতে হবে না এখন তোমার কাছে আমার এই কথার জন্য একটা প্রশ্ন আসে আমার ৩০টা অক্ষরের মধ্যে যদি ২২টা সর্বমোট নুত্তা থাকতে পারে তাহলে তো তোমারও নুত্তার প্রয়োজন পড়ে নাকি তোমার তো ৪০টা আরো ১০টা হরফ বেশি তাহলে তোমার ৪০ হরফের মধ্যে সর্বমোট কতগুলো নুত্তা আছে যদি জানো বইলা যাইও না জানলে অসুবিধা নেই ধীরে ধীরে কিছু বলবো যাইয়া আটটায় অক্ষরের নুত্তা নাই এই কথা তোমার জানাই কেন আবার উত্তা থাকলো না ভাই নিশ্চয় এখানে কারণ আছে তাই ১৫টা তাহলে ৩০টা ভাগ করেন ১৫টা করে না এইখানে ওই নারী পুরুষের কিছু খেলা আছে ১৫টা আছে শ্রীলিঙ্গ আর ১৫টা আছে প্রলঙ্গ প্রলঙ্গর অর্থাৎ হচ্ছে পুরুষ শ্রীলিঙ্গ অর্থ হচ্ছে মায়া মানব দেহে ১৪ সাজদায় আসে যাইয়া মানব দেহে ১৪ সাজদায় আসে যাইয়া ও
সেজদা থাকলো না নূর তাজে থাকলো না বাবা এই যে মানব দেহের মধ্যে কিছু লাগিয়ে দিয়েছে গোপনে ঘরে তাই বলি তোমার ঠাই আসল ঘটনা তুমি জানো না ফকির বাবাই আছে যারা বিচার করবেন তাই ওরে 14 জায়গায় 14 সেজদা আবরণ লাগাই তাই ভাই কথাটা আমি বুঝাইলাম তাই বিষয়টা বাবা ওইখানেই আছে একটি পৃথিবীর ভিতরে যা আছে একটা মানব ভ্রান্তে শুধু তাই আছে তাই বলি তোমার ঠাই ওই 14 হিসাব ওই 14টা সেজদার হিসাব তুমি আজকে নেওয়ার জন্য কোনো দরকার নাই যদিও তোমার দরকার নাই যদি প্রশ্ন করে গেছো তোমার জবাব তো হয়েই গেল নাকি বাসটা অক্ষরের নুত্থা আছে আটটা অক্ষরের নুত্থা নাই ওই আটটা অক্ষরের নুত্থা দিয়া এই মানব দেহের ভিতরে 14টা নুত্থা দিছে লাগাইয়া দিছে দিখাই বিধাই সেইখানে 14 সাজদা আছে তাই বলি তোমার কাছে আরেকটা আছে গোপন ঘরে ওইটা আমার বলা সম্ভব হবে না আমি শরীয়তের আলেম হইয়া আমি কেমন করে বুঝাবো চাই যাইয়া পারবো না পারবো না আমি দাদা পারবো না পারবো না আবার যদি বইলা দেই আবার তাও দোষ হবো কই হ্যাঁ তুমি আমার মারিবতের কথা কইলা কে এডে তোমার নামে আজকে বিচার তো বিচারের মধ্যেই যাবো না তাও ইঙ্গিত একটু থেকে গেলাম ওরে এই পর্যন্ত জিজ্ঞাস দাদা করছে আমার ঠাই ওরে হরপে কথা জবাব হইয়া যায় এখন কিছু কথাই আমি জিজ্ঞাসা করি তারে ওরে সাধ্য অনুসারে কথার জবাব দিবে মরে জিজ্ঞাস কিছু করুম কি রাজ ঠিক আছে জাগা আমার সভাপতি একটা কথা কইছে জিজ্ঞাসা করে কি হবো পালাটা হইছে উল্টে আমাকে